চলো আমি একি এই না হ্যালো নীরু বৌদি, তুমি এখনো যাওনি? হ্যাঁ, তোমার দাদা আর আমি বেরোচ্ছিলাম, তোমার জন্যই ওয়েট করছিলাম। যাচ্ছি। তুমি এখানে? হ্যাঁ, কেন? তাহলে পার্টিতে খেয়েছিল? না, আমি আসছি এক্ষুনি, দাঁড়ো। কিছু না, কিছু না, সরো সরো। আপনি আবার কেন? আবার কি কারণে বলে বিপদ না কখনো একলা আসে না। আমি বিপদ, আমি বিপদ, কোন বিপদ? সব একসঙ্গে আছে। দেখুন, আপনার বর আসছে। আপনি কি বের করবেন না? কিন্তু হ্যাঁ, আমি ধুম্র শলাকা মুখে দেবো না। নিন, এটা খান। আমি মদ্যপান করি না, আমি আমি সুরাপান করি না, আমি সোমরস পান করি না। দাঁড়ান, এটা ধরুন, ধরেছেন? দাঁড়ান, আমি যখন ইশারা করব তখন আমাকে দেখে নেবেন, বুঝেছেন? Thank you.
এক্সকিউজ মি, কাউকে খুঁজছেন? না না, কাউকে খুঁজছি না, আই এম সরি, এক্সট্রিমলি সরি। ডার্লিং, কামো কামো। ইয়েস ডার্লিং, আসি ভাই, আসো। নিকি তো বাড়িতে, এটা কে? মাথা একদম কাজ করছে না। Baby, let's dance. Baby, that, ja, choli gelo. Kachi, tahole game over. Hey, over. সত্যি বলছেন, ওভার পুরোটা ওভার তো খুলি, খুব কুটকুট করছে জানেন তো। আচ্ছা খুলি, হ্যাঁ খুলি, হ্যাঁ। তোমার বরটা কি পার্টিতে এসেছে? তো গেল কোথায়? আরে শোনা ছেলে, কি করে যে লোকে এগুলো রাখে, যে কি কুটকুট যে করছে না। আস্তে আস্তে খুলি, ফিলি খুলি, খুলি ফিলি, দারুণ ব্যাপার। ও বাবা রে, কুচি ভালাইছে। এখানে রমণের সাথে নাচ হচ্ছে, বাড়িতে সত্যি সাজো না? কি ভালো আপনি, থ্যাংক ইউ। হ্যাঁ খুলে দিন, বাড়ি চল তুই, বামাল ধরে দেবো, বামাল কেলান দেবো, তোর লক্ষ্য থাকার। কি ভালো, ওয়েল প্লেড মিস্টার পৃথ্বীজিৎ দেব, কালকে তোমার গেম ওভার। ও বাবা গো বাবা, ও কি চ্যাট চ্যাট করছে গো গালটা, হ্যাঁ। আরে গামের গন্ধ, কি করে যে মানুষজন সব করে কে জানে। আর কাউকে পাইনি, আমাকেই পেয়েছে। পাঞ্জাবি পাঞ্জাবি নিগুচি করেছে, পাঞ্জাবি এদিকে গাল চ্যাট চ্যাট করছে আমার, কি করো। এই যে মহামান্য, মহানুভব, মহাপরাক্রমী, মহাপ্রবীর, কি ব্যাপারটা, কি এত মহা মহা করছেন কেন? কেন করছি, এতক্ষণ কোথায় ছিলি? মানে আবার কি কথা, এইসব কথা বলতে নি, এইসব কথা তো আপনার ইয়ে শোনাও পাব জানেন। হ্যাঁ শোনাও পাব, করতে অসুবিধা নেই তো। এসব বলবেন না, এসব কথা একদম বলবেন না, খুব খারাপ কথা। আচ্ছা বলবো না, কালিদাস পড়ে পড়ে একদম চৈত্র নষ্ট হয়ে গেছে, অসভ্য অসভ্য কাজ করো না, মুখ দেখলে মনে হবে ভাজা মাছটি উল্টে খেতে যান না। এদিকে আমি রাঘব বল, পুরো গমের জলের মাছ। কে কে কেন কেন দে পটা সুইস আপনি। আগে আমি কি 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 এমন করে করলাম? এমন করেছেন? আমি যেটা বলছিলাম, এক সেকেন্ড কি না, আমি যেটা বলছিলাম সেটা একটু যা যদি শুনে। এই এই পালাচ্ছিস
আমি বলছিলাম চরিত্র কোনো মা বাবা তো কিছু নেই, কালিদাস পরিবার নষ্ট হয়ে গেছে। আমার সঙ্গে খারাপ কিছু করেনি, বিশ্বাস নেই তো? এই এত বছর যে আলাদা ছিলেন, বলুন তো সত্যি করে কোন মেয়ের সাথে কোন সম্পর্ক ছিল না? হঠাৎ তোর বাবাকে নিয়ে টানছো কেন? কালিদাস আমাকে মনে হচ্ছে তোমার না কোথাও একটা ভুল হচ্ছে। ভুল দেখাচ্ছি তাম, এই দেখো বাইরের মেয়ের সাথে, এটা তোর চরিত্র? এটা তোর চরিত্র? তুমি আমার কথাটা শোনো, আমি কি ওরকম বলো? আমি তো ওই রকম না, আমি ওরকম নাম কিছু করিনি, আমি প্রেম টেম কিছু করিনি। আর মেরু মা খুব লাগছে, আমি সত্যি বলছি ওটা প্রেমিকা না, প্রেমিকা না, প্রেমিকা না। আমি বলছি ওটা প্রেমিকা না, ওরা নিকি। নিকি মানে কি? নিকি কে? ওর নাম নিকি। নিকি? নিকি 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 এ বাবা রে, কি হলো? তো ঘরে ঘরে প্রেম করছে গো। না না, আরে ঘরে বাবা রে, ঘরে ঘরে নিকি মানে বিজুর বউ নিকি? হ্যাঁ হ্যাঁ। এ তো সবে মাত্র বিয়ে হলো, তুই ওর ঘর ভাঙছিস? আমি তো ঘর জোড়া লাগাচ্ছি, কেউ তো কথাই শুনছে না। তুমি একটু কথাটা শোনো, আপনি আমার কথাটা একটু, ওমা কথাটা একটু শোনো না। কি কথা? আমার না খুব ব্যথা করছে। কি কথা সেটা বল। আমি বলছি বলছি, এটা নাটক। কিসের নাটক? নাটক 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 কি নাটক? তোমাদের আসলে বলতে বারণ করেছি। আসলে কি হয়েছিল ওই তোমার
আপনি এদিকে দাঁড়ান, এদিকে। আমার না একটু গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। আমি একটু এদিকে এসো। ও বাবা, ও বাবা, ও বাবা। কেন গলা শুকিয়েছে বলুন তো? প্রভু, কোন রমণীর সাথে আমি হাত ধরে এই রূপ নাচি নাই। বলছি যে পার্টিতে গবার সাথে মেয়েটা গেছিল গো। তুমি কি করে দেখলে? দেখলাম মানে আমি গেছিলাম তো পার্টিতে। ওমা, গিয়ে দেখে নাচানাচি করছে মেয়েটার সাথে। আচ্ছা, ওই মেয়েটা কি নিকি? না মানে হ্যাঁ, মেয়েটা নিকি ছিল। কি বলছো কি? হ্যাঁ, মেয়েটা নিকি ছিল। আচ্ছা, ও কি তোমাকে সব কিছু বলেছে? হ্যাঁ বলেছে, কিন্তু মিথ্যা কথা বলছে না তো? আরে না না, মিথ্যে কথা বলছে না। ওই মেয়েটা সত্যিই নিকি ছিল। তুমি একটু মুখটা ভার করে দেখবে তো। কি করে দেখবো? আমার রাগে মাথা তখন ঠিক ছিল না, মাথা কাজ করছিল না। এখন বাড়িতে এসে দেখি ওমা গালে সাবান দিয়ে এখন ঘষছে। আমি ভাবলাম তো মেয়েটা গালে গালটাল ঘষেছে, পারফিউমের গন্ধ ফন্ধ বেরোচ্ছে, লোকানোর জন্য গালে সাবান দিয়ে ঘষছে। বিশ্বাস নেই তো, শয়তান ছেলে একটা। এই না, আমি শয়তান নই, সত্যি বলছি। আমি খুব ইনোসেন্ট জানেন, সেই ছোটবেলা থেকে, শিশুকাল থেকে আমি খুবই নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আচ্ছা নীরু, তো তুমি কি কর? তুমি তো আমাকে বলতে পারতে, আমি কই বাড়ির আমার কোনো অধিকার নেই নাকি? হ্যাঁ সেটা ঠিক। আচ্ছা তোমার খুব পেট পাতলা তো, সেই জন্য বলিনি। আমার আমার পেট পাতলা? তুমিও না, রাখো পরে ফোন করছি। সরি বলো। বলো সরি। কেন কেন মানে বলো সরি। ও মা, সরি বলবো কেন? তুমি যদি তোমার বরকে অন্য কোনো মেয়ের সাথে নাচতে দেখতে, তুমি কি তাকে মারতে? না না, মারতাম না। আগে জানতে চাইতাম, আগে সবটা শুনতাম, তারপর মারতাম। যাও সরি বল। তুমিও তাকে মেরেছো, তুমি যাও গিয়ে সরি বলো। তোমার কথা শুনে মেরেছি? তোমার কথা শুনে এক ধোকা দিয়ে দিয়েছি। যাও গিয়ে সরি বলো। তুমি আগে গিয়ে সরি বলো। সরি বাবা, সরি 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 সরি। ঠিক আছে, আমিও সরি সরি সরি। ঠিক আছে, এবার দুজনে মিটমাট করে নাও। আমি ওই ঘরে যাচ্ছি। ঘরটা তো দুজনে মিলে একদম নোংরা করে রেখেছো। যাই পরিষ্কার করে আসি। জানেন আলিয়ে দেবি, এই যে আপনি আমাকে তো মারলেন, আমার কিন্তু খারাপ লাগেনি জানো। হ্যাঁ মানে আমাদের বেশ জোরেই ঘা কতক দিয়েছে, আপনার লাগেনি? না না না, আমি সে কথা বলছি না, আমার লেগেছে, কিন্তু আমি বলছি আমার খারাপ লাগেনি, খারাপ লাগেনি। মানে মানে আলিয়া দেবী, এই যে আমার সাথে অন্য নারীকে দেখে আপনি আমার সাথে ঝগড়া করলেন, তার মানে কি? তার মানে মানে আপনি আপনি ওই নারীর প্রতি জেলাস?